তোরিলাইগা দুয়ার
amar de এখন দেশ বিদেশে ফিরি আমি কান্দি হাকান দিয়া তোরি লাইগা হইলাম পাগল রে এ আমি পন্থে এ বৈশা থাকি সাত করি ইয়া পুষলাম আমি সোনার ময়না পাখি পিঞ্জিরা খুলিয়া হায় রে দিয়া আগল আমি তোমার ইশকে দেওয়ানা তুমি জানো না আমি তোমার ইশকে দেওয়ানা কেউ বাই আমায় প্রেমিক বলে কেউ বা বলে মাস্তানা কেউ বাই আমায় প্রেমিক বলে কেউ বা বলে মাস্তানা আমি তোমার ইশকে দেওয়ানা তুমি জানো না আমি তোমার ইশকে দেওয়ানা প্রেমের কাঁটা ভীষণ কাঁটা বিন্ধে কাঁটা যার প্রাণে প্রেমের মর্ম প্রেমের ধর্ম সেবিনে আর কে জানে সেবিনে আর কে জানে তোমার প্রেমে পয়রা ইষ্টি কুটুম সব কইরাছে বেগানা ইষ্টি কুটুম সব কইরাছে বেগানা আমি তোমার ইশকে দেওয়ানা তুমি জানো না আমি তোমার ইশকে দেওয়ানা Thank you.
জানো না আমি তোমার ইশকে দেওয়ানা, তুমি জানো না আমি তোমার ইশকে দেওয়ানা, তুমি জানো না আমি তোমার ইশকে দেওয়ানা। পরে গানটা বড় একটু, আগেটা তো ছোট একটু। এটা কি আগে? এটা এটা পরে, দুই নম্বর। এটা পরে, এটা দুই নম্বর। হ্যাঁ, তাহলে আগে একটু ছোট তো। কি করুম তাহলে? ওকে টাইম দেই, রিপিট করেন। আচ্ছা না, এই করছি। হ্যাঁ, সবাই তাই বলে। কয় কি আপনি হিটার করতে দেখবে? হ্যাঁ 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 গায় বান্ধা তো পারি মিজান শরীফ ঢুকলাম আমি। হ্যাঁ, শরীফ তো আমাকে অনেক আমি থাকতে ঢুকছে। কর্নার চালু রয়েছে এবং ডেঙ্গু সেবা নিশ্চিত করতে সকল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল সব জায়গাতেই আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। ঢাকা মহানগরীর সকল হাসপাতালগুলোকে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। আমরা 800 শয্যা বিশিষ্ট DNCC অথবা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হাসপাতালকে ডেঙ্গুর জন্যে ডেডিকেটেড করে দিয়েছি। সেখানে 212টি ICU শয্যা আছে। এছাড়া আমরা ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করতে জনবল, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স এবং মেডিকেল টেকনোলজি সহ অন্যান্য জনবল সকল হাসপাতালে দিয়েছি। যে ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল, DNCC হাসপাতাল, কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালের সংযুক্তিতে আমরা অনেক চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্স নিয়োগ করেছি। আমরা জানি যে সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালেও ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। সেজন্যে আমরা প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগী সম্পর্কিত চার্জ সমূহ নির্ধারণ করে দিয়েছি। যেমন NS1 এর জন্য 300 টাকা, IgG টেস্টের জন্য 300 টাকা, IgM টেস্টের জন্য 300 টাকা এবং CBC টেস্টের জন্য সর্বোচ্চ 400 টাকা আমরা নির্ধারণ করে দিয়েছি। ডেঙ্গু সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে ওই দপ্তরে কন্ট্রোল রুম চালু আছে, যেটার মোবাইল নাম্বার হচ্ছে 01759114488। আমি আবারও বলছি 01759114488। এবং জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে 1-62-63 হটলাইন চালু করা আছে। আপনারা আগেও জানেন কোভিডের সময় আমরা এই লাইনটি ব্যবহার করেছি। 1-62-63 আপনারা টেলিফোন করে স্বাস্থ্যসেবা নিতে পারেন। এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্যে, বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে কখন বাড়িতে চিকিৎসা নেবেন, কখন বাড়িতে চিকিৎসা নেবেন না, কারণ আমরা দেখছি যতগুলো মৃত্যু দুর্ঘটনা ঘটেছে সবগুলোই ঘটেছে রোগীরা দেরিতে হাসপাতালে পৌঁছানোর জন্যে। তা আমরা বলি যে যদি রোগী মুখে পর্যাপ্ত তরল খাবার খেতে পারে, যদি প্রতি 6 ঘন্টা পরপর অন্তত একবার প্রস্রাব করতে পারে এবং পরিমিত পরিমাণে প্রস্রাব করতে পারে এবং এ সময়টাতে উনি বাড়িতে থাকতে পারেন, পূর্ণ বিশ্রামে থাকবেন, স্বাভাবিক খাবার পর্যাপ্ত পরিমাণে খাবে, সাথে লবণযুক্ত খাবার যেমন তরল খাবার, যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, ফলের রস, স্যুপ ইত্যাদি খেতে থাকবেন।
ডেঙ্গু জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না এবং জ্বর কমাতে কুসুম কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছে দেবেন। এবং এখন যে বিপদ চিহ্নগুলো বলছি সেই চিহ্নগুলো হচ্ছে, যদি এগুলোর কোনো একটা চিহ্নতেও রোগী আক্রান্ত থাকে অবশ্যই তাকে সাথে সাথে অতি দ্রুত আশেপাশের সরকারি হাসপাতালে নিয়ে যাবেন। প্রচণ্ড ব্যথা এবং অত্যাধিক পানির পিপাসা থাকলে, যদি ঘন ঘন বমি হয় বা বমি বন্ধ যদি না হয় তাহলে, অথবা রক্ত বমি বা কালো পায়খানা হলে, দাঁতের মাড়ি অথবা নাক থেকে রক্তপাত হলে, 6 ঘন্টার বেশি সময় ধরে প্রস্রাব না হলে, প্রচণ্ড শ্বাসকষ্ট হলে, ডায়রিয়া হলে, অত্যাধিক শারীরিক দুর্বলতা অনুভব করলে, এবং গর্ভবতী মা, নবজাতক শিশু, বয়স্ক রোগী, ডায়াবেটিস এবং কিডনি রোগী থাকলে, বিশেষত ক্যান্সার আক্রান্ত রোগী যারা অ্যান্টি ক্যান্সার ওষুধ সেবন করছেন এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা অবশ্যই অবশ্যই হাসপাতালে যাবেন। এবং এই বিষয়গুলো খেয়াল রাখলে পরে আমরা মনে করছি ডেঙ্গু জ্বর সংক্রান্ত যে সমস্ত দুর্ঘটনা ঘটছে এবং রোগীর মৃত্যু পর্যন্ত হচ্ছে সেই সমস্ত প্রতিহত করা সম্ভব হবে। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে সজীব পরিবেশনায় পল্লীগীতি শুনবেন। গেয়ে শোনাচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম খান। পাখি
গেলা রে ছাড়ি এখন দেশ বিদেশে ঘিরি আমি কান্দি আকান দিয়া তোরি লাইগা হইলাম পাগল রে তোরি লাইগা হইলাম পাগল রে আমি পন্থে এ বৈশা থা রাখু লিয়া হাই রে সে যে দিয়া গেল আপনারা পল্লীগীতি শুনছেন, গেয়ে শোনাচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম খান। আমি তোমার ইশকের দেওয়ানা, তুমি জানো না আমি তোমার ইশকের দেওয়ানা। কেউ বা আমায় প্রেমিক বলে, কেউ বা বলে মাস্তানা। কেউ বা আমায় প্রেমিক বলে, কেউ বা বলে মাস্তানা। আমি তোমার ইশকের দেওয়ানা, তুমি জানো না আমি তোমার ইশকের দেওয়ানা। কাটা ভীষণ কাটা বিন্ধে কাটা যার প্রাণে, প্রেমের মর্ম প্রেমের ধর্ম সে বিনে আর কে জানে, সে বিনে আর কে জানে। তোমার প্রেমে পয়রা ইষ্টি কুটুম সব কইরাছি বেগানা। প্রেমে পয়রা ইষ্টি কুটুম সব কইরাছি বেগানা। আমি তোমার ইষ্টের দেওয়ানা, তুমি জানো না আমি তোমার ইষ্টের দেওয়ানা। তোমার প্রেমের এমনি ধারা কান্দায় বোয়ার হাসায় না, তোমার সুখের ভালোবাসায় ডুবায় বোয়ার ভাসায় না, ডুবায় বোয়ার ভাসায় না। আমায় অকুলে ফালায়া গেলা কুলে তুইলা নিলা না, অকুলে ফালায়া গেলা কুলে তুইলা নিলা না। আমি তোমার ইশকের দেওয়ানা, তুমি জানো না আমি তোমার ইশকের দেওয়ানা।
আমার জায়গায় তুমি হইলে বুঝতে প্রেমের বেদনা, প্রেম করো না তাই বোঝো না প্রেমের কি যে যাতনা, প্রেমের কি যে যাতনা। তোমার প্রেমে পয়রা ফুতুর হইলাম নিঠুর তুমি বুঝলা না, প্রেমে পয়রা ফুতুর হইলাম নিঠুর তুমি বুঝলা না। আমি তোমার ইশকে দেওয়ানা তুমি জানো না, আমি তোমার ইশকে দেওয়ানা তুমি জানো না, আমি তোমার ইশকে দেওয়ানা তুমি জানো।